একই মামলা নিয়ে দুই কেন্দ্রীয় সংস্থার তদন্ত আইনে গ্রহণযোগ্য নয়। আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে দাবি অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জয় দাশগুপ্তের। প্রভাবশালী তত্ত্বে পাল্টা সরব সিবিআই এর আইনজীবী। সওয়াল জবাব শেষে অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ করে দেন সিবিআই এর বিশেষ আদালতের বিচারক। 25 নভেম্বর পর্যন্ত অনুব্রত মণ্ডলকে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গরুপাচার কাণ্ডে শুক্রবার আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। একই মামলায় সিবিআই, ইডি দুই কেন্দ্রীয় সংস্থার তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন অনুব্রতর আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। এখানে একই ইস্যুতে দুটি তদন্তকারী সংস্থা তদন্ত করে চলেছে, এটা হতে পারে না। একই ইস্যুতে দুটি সংস্থাই হেফাজত চাইছে, সেটা ঠিক নয়, কারণ এটা ইডির বিষয়। মানি লন্ডারিং এর যে সেকশন 3 আছে তাতে বলছে যে এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট মানি রিলেটেড পার্টটা তদন্ত করবে, কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এখানে তো কিছু বলছে না। সেই পার্টে ওরাও বলছে যে মানি ট্রেলটা আমরা তদন্ত করছি, তার জন্য ওনাকে রাখা দরকার। সেই জন্যেই আমি তখন তুলে ধরে বললাম যে আমাদের আইনে আছে যে একই বিষয়ে দুটো সংস্থা তদন্ত করতে পারে না, কারণ হতে পারে না, দুবার তো বিচার হবে না একই জিনিস নিয়ে। সেই জন্যে যে গ্রাউন্ডে ওরা চাইছে আমাকে রাখা হোক, মানে অনুব্রত মণ্ডলকে, সেটা মেনটেনেবল নয়। সিবিআই এর ষড়যন্ত্র ও প্রভাবশালী তত্ত্বের বিরোধিতায় সরব হন অনুব্রত মণ্ডলের আইনজীবী। অনুব্রত মণ্ডলের ষড়যন্ত্রের জন্য তার বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। তারা এখন যার জন্য হেফাজত চাইছে সেটা তাদের তদন্তের বিষয় নয়। প্রভাবশালী একটি পুরনো তত্ত্ব, সিবিআই তো বলছে না কারা সাক্ষী, তাহলে কিছু না জানলে কাকে হুমকি দেয়া হবে। গরু পাচারের যে তার মধ্যে আমার যোগ আছে, আবার নিজেরাই বলছে তদন্ত বাকি আছে, এখন আমাদের আরও তদন্ত করতে হবে। আর সবচেয়ে বড় কথা, ওরা যে কথাটা মুখে বলছে, যতটুকু কাগজপত্র আমাদের কাছে আছে, আমরা অফিসিয়ালি পেয়েছি, তাতে কিন্তু এই অভিযোগটার কোনো সারবত্তা নেই। এবং ওখানে আবার ওরা বলছে উনি যেহেতু ইনফ্লুয়েন্সিয়াল পলিটিক্যালি, সেই জন্য সেই ইনফ্লুয়েন্স খাটানোর ফলে ওরা কিছুটা, যাদের বিরুদ্ধে মূল অভিযোগ তাদের সুবিধে হয়েছে। তাহলে এই ওদের যে পরস্পর বিরোধী যে বিষয়টা, সেইটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর তার চেয়েও বড় কথা, সমস্যাটা হচ্ছে কি, এই যে এই স্টেজে তো খুব বেশি বিচার তো বিচারক করতে পারবেন না, সেটা তো ট্রায়াল ছাড়া হয় না। তাই যেন এই সুবিধাটা ওরা পেয়ে যাচ্ছে, আর ওরা ওই বারবার ওই প্রভাবশালী তত্ত্ব খাড়া করে বলছে ওনাকে বেল দিলে অসুবিধা হবে, এটাকে আমরা বিরোধিতা করি। যে কোনো শর্তে মক্কেলের জামিনের আর্জি জানান আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। সিবিআই তদন্ত আর শেষ হবে না, দেখা যাবে শেষে কেউ থাকবে না, শুধু তদন্তকারী অফিসার থাকবে। ওরা চার্জশিট জমা দিয়েছে, তাহলে জামিন পেতে অসুবিধা নেই। যে কোনো শর্তে জামিন চাইছে, প্রয়োজনে বীরভূমে ঢুকবেন না, কলকাতায় থাকবেন। এদিন সওয়াল জবাব পর্বে সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি মামলার উল্লেখ করে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে অহেতুক তদন্তের বিষয়টি তুলে ধরেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। এসএসসি রিলেটেড একটা কেসে একটা ইন্টারিম অর্ডার অ্যাপেক্স কোর্ট দিয়েছেন, তাতে বলেছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হঠাৎ করে কোনো যে কোনো কিছু হলেই তদন্ত দেয়া যাবে না, তার আগে দেখতে হবে যে সেই তদন্তটা কনসার্ন স্টেট গভর্নমেন্ট, সেটা যে কোনো স্টেট হতে পারে, তারা ফেল করছে কি না। যদি ফেল করে তাহলে এমনি এমনি দিয়ে দেওয়া যাবে না। সেইটা ধরে আমি বলেছি যে তার এই যখন সুপ্রিম কোর্টের অবস্থান, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই যখন বলছে যে এখানে স্টেট গভর্নমেন্টের কোনো কিছুই হবে না, তাই জন্য ওনাকে ছাড়া যাবে না, ছেড়ে দিলে অসুবিধে, তাহলে এটা যাচ্ছে না, আমাদের আদালত এটাকে মেনে নিচ্ছে না, সেটাকে আমি তুলে ধরেছি। সুতরাং এই বক্তব্যটা ওদের যেটা, এটা খুবই ক্ষতিকর একটা বক্তব্য, এটা অপমানজনক সমস্ত মানুষের জন্য রাজ্যের, এবং আইন অনুযায়ী এর কোনো গ্রহণযোগ্যতা নেই। অনুব্রত মণ্ডলের আইনজীবীর বক্তব্যের বিরোধিতায় প্রভাবশালী তত্ত্বকেই তুলে ধরেন সিবিআই এর আইনজীবী। অনুব্রত প্রভাবশালী, তাই তথ্য নষ্ট করতে পারে। একজন মন্ত্রী বলেছেন উনি টাইগার, বেরিয়ে এলে দেখে নেবেন, তাহলে বুঝুন প্রভাবশালী তত্ত্ব সঠিক। অনুব্রত মণ্ডলকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের ইডি আর্জি জানালে তা মঞ্জুর করছে আসানসোলের সিবিআই এর বিশেষ আদালত। আগামী 25-11 পর্যন্ত অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এখন দেখার এর পরে সিবিআই তদন্ত কতদূর এগোয় এবং তার পরবর্তীকালে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা কী কৌশল অবলম্বন করে, এখন সেটাই দেখার। পীযূষ কান্তি নাগ, পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।